স্বয়গে জয় যিসু হালে লুইয়া আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার প্রচুর টাইটেল রোদন করে প্রার্থনা করুন রোদন করে প্রার্থনা করুন এর আগে আমি পোস্ট করেছি বিলাপ করে সরি এর আগে আমি পোস্ট করেছি আর্তনাদ করে প্রার্থনা আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হলো রোদন করুন আপনি ঈশ্বরের কাছে রোদন করুন আপনি প্রার্থনা করেন প্রচুর প্রার্থনা করেন বাট আপনি রোদন করে প্রার্থনা করেন না তাই আজকে থেকে আপনি রোদন করে প্রার্থনা করুন অবশ্যই ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন এবং উত্তর দেবেন যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য থেকে জাকব চার নয় জাকব চার অধ্যায় নয়ের পদে ঈশ্বরের বাক্য বলছে তাপিত ও শোকার্থ হও এবং রোদন করো তাপিত ও শোকার্থ হও এবং রোদন করো তোমাদের হাস্য শোকে এবং আনন্দ বিষাদে পরিণত হোক হালে লুইয়া তাহলে এখানে বাক্য কি বলছে এখানে বাক্য বলছে দুঃখে ভেঙে পড়ো তোমরা দুঃখে ভেঙে পড়ো শোক করো ও কাঁদো রোদন করো কাঁদো দুঃখে ভেঙে পড়ো শোক করো কাঁদো তোমাদের হাসির বদলে শোক প্রকাশ করো হাসির বদলে শোক প্রকাশ করো এবং আনন্দের বদলে দুঃখ করো হালে লুইয়া হারে লইয়া তাহলে আজকের ঈশ্বরের সন্তানরা আপনি রোদন করুন আপনি কোনো বিষয় নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করছেন আপনি উত্তর পাচ্ছেন না ফল পাচ্ছেন না সারা পাচ্ছেন না আপনি রোদন করে প্রার্থনা করুন প্রভু যিশু তিনি ঈশ্বর পিতার কাছে তিনি রোদন করতেন রোদন করে তিনি প্রার্থনা করতেন অবশ্যই আপনি যদি ঈশ্বর পিতার কাছে জীবন্ত ঈশ্বরের কাছে রোদন করে প্রার্থনা করেন অবশ্যই ঈশ্বর আপনাকে সেই সংকট সমস্যা জটিল কঠিন পরিস্থিতি থেকে ঈশ্বর আমাকে মুক্ত করবেন হালে লুইয়া হালে লুইয়া তারপরে যদি দেখি গীত ৬8। ছয় আট গীতসঙ্গীতা ছয় আট সেখানে ঈশ্বরের বাক্য বলছে গীত ৬8। ছয় আট হে অধর্মচারী হে অধর্মচারী সকলে আমা হইতে দূর হও হে অধর্মচারী সকলে আমা হইতে দূর হও কেননা সদা প্রভু আমার রোদন রপ আছেন সদাপ্রভু আমার রোদন রপ শুনিয়াছেন এখানে ভক্তদাস দাউদের মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর তিনি বলছেন হে অধর্মচারী সকলে আমা হইতে দূর হও তারে অধর্মচারী যারা এখনো পাপের মধ্যে জীবনযাপন করছেন যারা ধর্মকর্ম করে না যারা দুষ্টতায় জীবনযাপন করছেন ঈশ্বর বলছে তোমরা আমার থেকে দূর হও হে অধর্মচারী আমা হইতে দূর হও দাউদ বলছে কেননা সদাপ্রভু আমার রোদন রপ শুনিয়াছেন আপনি ঈশ্বরের কাছে রোদন করুন দাউদ তিনি রোদন করে তিনি প্রার্থনা করেছিলেন দাউদ যখন পাপ করেছিলেন ঈশ্বর তখন তার প্রার্থনা শোনেননি ঈশ্বর তখন তাকে পরিত্যাগ করেছিলেন তাকে ছেড়ে চলে গিয়েছিলেন ঈশ্বরের সন্তানেরা দাউদ যখন তিনি অতিশয় রোদন করলেন ঈশ্বরের কাছে যখন রোদন করে প্রার্থনা করলেন ঈশ্বর তার প্রার্থনা শুনলেন তার রোদনের রব তিনি শুনিয়াছেন দাউদ বলছে ঈশ্বর আমার রোদনের রব শুনিয়াছেন আজকে আপনি কান্না করুন আজকে আপনি ঈশ্বরের কাছে চাইতে থাকুন আজকে আপনি রোদন করুন অবশ্যই ঈশ্বর আমরা প্রার্থনা শুনবেন এবং উত্তর দেবেন হালে লুইয়া হালে লুইয়া তারপর যদি দেখি গীত সঙ্গীতার সাতাশ সাত গীত সঙ্গীতা সাতাশ সাত এখানে ঈশ্বরের বাক্য বলছে গীত সঙ্গীতা সাতাশ সাত এখানে ঈশ্বরের বাক্য বলছে সদা প্রভু শ্রবণ করো আমি সরবে আহ্বান করি আমার প্রতি কৃপা করো আমাকে উত্তর দাও হালে লইয়া তাহলে দাউদ বলছে প্রভু তুমি আমার প্রার্থনা শ্রবণ করো আমি সরবে আহ্বান করি আমি সরবে আহ্বান করি রোদন করি তিনি সরবে তিনি আহ্বান করতেন ঈশ্বরকে তিনি রোদন করতেন সরবে আমার প্রতি কৃপা করো আমাকে উত্তর দেও তাহলে আজকে ঈশ্বরের সন্তানরা আপনি যখন সিম্পল প্রার্থনায় উত্তর পাচ্ছেন না আপনি যখন নর্মাল প্রার্থনায় উত্তর পাচ্ছেন না তখন আপনি ঈশ্বরের কাছে রোদন করুন আপনি রোদন করে প্রার্থনা করুন অবশ্যই ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন এবং উত্তর দেবেন তিনি যেমন দাউদের প্রার্থনা শুনেছিলেন উত্তর দিয়েছিলেন অবশ্যই ঈশ্বর তিনি আপনার প্রার্থনা শুনবেন এবং তিনি উত্তর দেবেন হালে লুইয়া হালে লুইয়া তারপর যদি দেখি জোয়েল দুই অধ্যায় বারোর পথ জয়েল দুই অধ্যায় বারোর পথ এখানে ঈশ্বরের বাক্য বলছে কিন্তু সদাপ্রভু বলেন এখনও তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়ে আইস হালে লুইয়া তাহলে এখানে বাক্য কি বলছে এখানে বাক্য বলছে যে ঈশ্বর বলছে তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত তোমরা সমস্ত অন্তকরণের সহিত এবং উপবাস বিলাপ রোদন সহকারে আমার কাছে ফিরিয়ে আসো তাই জোয়েল ভাববাদী তিনি তিনি বলছেন তার মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা আমার কাছে ফিরে এসো তাহলে আজকে আপনি যদি পাপ কাজ করে থাকেন আপনি যদি দুষ্টতার সঙ্গে জীবনযাপন করেন পাপের মধ্য দিয়ে জীবনযাপন করেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনছে না ঈশ্বর আমরা প্রার্থনায় উত্তর দিচ্ছে না আজকে আপনি প্রার্থনায় উত্তর পাচ্ছেন না সারা পাচ্ছেন না তাই আজকের আমরা প্রার্থনা ঈশ্বর শুনবেন আপনার প্রার্থনা কার্যকরী হবে আমরা প্রার্থনাতে আপনি উত্তর পাবেন তাই আজকে আপনি বিলাপ করুন আজকে আপনি রোদন করুন আজকে আপনি আর্তনাদ করুন আজকে আপনি উপবাস করুন আর প্রভুর কাছে ফিরে আসুন অবশ্যই অবশ্যই প্রভু আমরা প্রার্থনা শুনবেন অবশ্যই আমরা প্রার্থনা শুনবেন আমাদের ভুলের জন্য ঈশ্বর তিনি আমাদের পরিত্যাগ করেন আদম হবার ভুলের জন্য ঈশ্বর তাদের পরিত্যাগ করেছিল ঈশ্বরের সন্তানারা দাউদের ভুলের জন্য ঈশ্বর দাউদকে পরিত্যাগ করেছিলেন ঈশ্বরের সন্তানরা তাই আজকের আপনারও কোনো ভুল নিশ্চয় আছে যার জন্য আপনি প্রার্থনায় উত্তর পাচ্ছেন না সাড়া পাচ্ছেন না তাই আপনি আপনার ভুলটাকে খুঁজে দেখুন কোথায় আপনার ভুল হয়েছে কোন জায়গায় আপনি ভুল করেছেন কেন আপনি প্রার্থনার উত্তর পাচ্ছেন না কেন আপনি প্রার্থনায় সারা পাচ্ছেন না অবশ্যই তিনি প্রার্থনার উত্তর দেন তিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তিনি প্রার্থনা শোনেন তিনি মনোযোগ সহকারে তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং তিনি প্রত্যেকটা প্রার্থনায় তিনি উত্তর দেন তার চক্ষু আছে কর্ণ আছে তিনি শুনতে পান তিনি দেখতে পান এবং তিনি তার রবও তিনি আমাদের শোনান আজকের ঈশ্বরের সন্তানরা আপনি প্রভুর কাছে ফিরে আসুন আপনি যা কিছু অধর্ম করেছেন যা কিছু পাপ করেছেন ঈশ্বর আপনার সমস্ত পাপকে সমস্ত অধর্মকে তিনি ক্ষমা করে দেবেন যেমন তিনি দাউদকে ক্ষমা করে দিয়েছিলেন তিনি আমনাকে ক্ষমা করে দেবেন ঈশ্বরের সন্তানরা তাই আপনি ফিরে আসুন আপনি ফিরে এসে প্রভুর কাছে রোদন করুন আপনি ফিরে এসে প্রভুর কাছে আর্তনাদ করুন অবশ্যই এই আর্তনাদের মধ্য দিয়ে এই রোদনের মধ্য দিয়ে এই বিলাপের মধ্য দিয়ে এই উপবাসের মধ্য দিয়ে ঈশ্বর আপনার জীবনকে আবার আশীর্বাদ করবেন আবার সুন্দরভাবে ঈশ্বর আমরাকে সাজিয়ে তুলবেন আবার ঈশ্বর আমরা হৃদয় অন্তরে তিনি আসবেন তিনি আমরাকে শক্তি দেবেন তিনি আমরাকে ক্ষমতা দেবেন তিনি আমরাকে আবার পাওয়ারফুল করবেন তাই ঈশ্বরের সন্তানরা আজই এই মুহূর্তে আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন যে সংকটের মধ্যে আছেন যে সমস্যার মধ্যে আছেন যে কষ্টের মধ্যে আছেন যে যন্ত্রণার মধ্যে আছেন যে দুঃখের মধ্যে আছেন সকল সমস্যাতেই আপনি আজই এই মুহূর্তে রোদন করুন আর রোদন করুন রোদন করে আমরা প্রার্থনা করুন অবশ্যই ঈশ্বর তিনি আমরা প্রার্থনা তিনি শুনবেন এবং তিনি সেই প্রার্থনায় উত্তর দেবেন হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন আমেন জয় যিশু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া সবাইকে ধন্যবাদ প্রভুকে ধন্যবাদ আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে সবাইকে জয় যিশু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু